ত্রিপুরা রাজ্যে যত কিছু বা ইলেকশন, পৌর পরিষদের ইলেকশন, গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে সব কিছু ইলেকশন হয়ে গেছে, কিন্তু ইলেকশন কমিটি নির্বাচনটাই হচ্ছে না। কেন হচ্ছে না, কেন দিলে হচ্ছে? হাইকোর্টে বারবার দুইবার অর্ডার বের হওয়ার পরেও ইলেকশন হচ্ছে না। তার জন্য আমরা আজকে এই চরিলাম আদিবরকে চরিলাম ব্লক কমিটির থেকে তরফের থেকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। স্যার, বিডিও স্যার আপনাদের কী আশ্বাস দিয়েছে? বিডিও সাহেব কী আশ্বাস দেবে? আর উনি উনি শুধু পাঠিয়ে দেবে মহামান্য রাজ্যপালের কাছে, উনি কি ওটা তো অথরিটি না, আমরা দিতে বলেছি। আর বাকি খবরটা আপনারা জানেন কী চলছে ত্রিপুরা রাজ্যে। রাজ্য সরকার থেকে আরম্ভ করে আমাদের কেন্দ্রীয় সরকার একজন নির্দেশিত বের করেছে, নীতি আয়োগের টাকা ইলেকটেড বডি ছাড়া দেওয়া হবে না কোনো পঞ্চায়েত বা কোনো বডিকে। আর আমাদের ত্রিপুরা রাজ্যে ইলেকশনই হতে দিচ্ছে না, তার মানে কী বোঝা যায়? রাজ্য সরকার নাহলে বিজেপি সরকার কি উপজাতিদের ভালো চায় না মন্দ চায়? আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে।
যেখানে ইলেকশন ইলেক্টেড বডি ছাড়া নীতি আয়োগের যে ফান্ডটা প্লেস হবে না, সেখানে আমাদের কাছে ইলেকশনই হচ্ছে না। তার মানে উপজাতীয় অংশ যারা এডিসি এলাকাটা পার করবে বসবাস করে ওদের জন্য টাকা প্লেস হবে না, উপজাতিরা বঞ্চিত থাকবে, এডিসিগুলো বঞ্চিত হবে, এটাই তো পরিষ্কার। তার জন্য আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি।